সোশ্যাল মিডিয়ার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের দেখাবো মাস্ক তৈরি করার কিছু কলা কৌশল, সাথে থাকছে ফেস কাস্টিং টিউটোরিয়াল। ভালো মানের ফেস কাস্টিং মাস্ক তৈরি করতে হলে সোডিয়াম অ্যালজিনেটের প্রয়োজন, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো কিভাবে স্বল্প খরচে সহজ উপায় ব্যান্ডেন্ট দিয়ে ফেস কাস্টিং মাস্ক তৈরি করবেন। উপকরণ যা যা লাগবে, ব্যান্ডেন্ট, সিজার, ভেজলিন এবং পানি। প্রথমেই পলি দিয়ে মাথা ঢেকে নিলাম, তারপর পুরো মুখে ভেজলিন মেখে নিলাম যেন প্লাস্টারগুলো ড্রাই হলেও সহজেই খোলা যায়। 1-3 ইঞ্চি সাইজে প্লাস্টারগুলো কেটে নিতে হবে। প্লাস্টার বা ব্যান্ডেন্টের টুকরোগুলো পানিতে ভিজিয়ে মুখে লাগিয়ে ম্যাসাজ করতে হবে। হালকা শুকানোর পরই খুলে ফেলতে হবে। ফ্রেমের মধ্যে ফেস কাস্ট করতে চাইলে এইভাবে বোর্ড কাগজ ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমি তৈরি করে ফেলেছি ব্যান্ডেন্ট দিয়ে একটি মাস্ক, এবার আপনার পালা। চলুন এবার দেখে নেওয়া যাক এই মাস্ক থেকেই যেভাবে ফেস কাস্ট করা যায়। ফেস কাস্টের জন্য প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্ট হলো হোয়াইট সিমেন্ট, পানি এবং ভেজলিন। ভেজলিন দিয়ে মাস্কের ভেতরটায় ভালোভাবে প্রলেপ দিতে হবে। পানি সিমেন্ট একসাথে গোলানোর পর মাস্কের ভেতরে ঢেলে দিতে হবে। একটি মাস্কের ফেস কাস্ট করতে 1 কেজি সিমেন্ট প্রয়োজন। শুকানোর পর আলতোভাবে খুলে নিতে হবে। ফেস কাস্ট শেষ হলো, চলুন এবার মাস্ক তৈরিতে ফিরে যাই। মার্কিং করে চোখ, মুখ ও নাকের অংশ ছিদ্র করে নিলাম। মাস্কটিতে মানানসই রং করার পর রৌদ্রে শুকোতে দিলাম। এইভাবেই আমি 4টি মাস্ক ও 2টি ফেস কাস্ট তৈরি করেছি। বন্ধুরা, এটি ছিল আমার ভার্সিটির ম্যাস কমিউনিকেশন সাবজেক্টের একটি অ্যাসাইনমেন্ট। এই টিউটোরিয়ালটি ফলো করে আপনিও তৈরি করে ফেলতে পারেন আপনার জন্য একটি মাস্ক এবং একটি ফেস কাস্ট। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।